আরজিকর মেডিকেল কলেজে নারকীয় ঘটনায় যখন উত্তাল রাজ্য থেকে দেশ, তখন 3 বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন বালুরঘাট জেলা আদালতের বিচারক। বুধবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেন বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টের বিচারক শরণ্যাসীন প্রসাদ। শুক্রবার অভিযুক্তের সাজা ঘোষণা করেন বিচারক। বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। জানা গিয়েছে 2020 সালের জানুয়ারি মাসের এই নক্কারজনক ঘটনা ঘটে বালুরঘাট থানা এলাকায়। এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সেই মামলায় অভিযুক্তকে 20 বছরই সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় আরো 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। 2020 সালের জানুয়ারি মাসে বালুরঘাট থানায় একটি অভিযোগ হয়েছিল, একটি 3 বছরের নাবালিকা শিশু বাড়িতে খেলাধুলা করছিল, সেই সময় এই মামলার যে আসামি, সে ওই নাবালিকার একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করে এবং যার ফলে সে বেশ কিছু ইঞ্জুরি সাস্টেন্ড হয় তার। এবং এই মামলাটির বিচার চলছিল লার্নেড স্পেশাল কোর্ট পক্সো শরণ্যাসীন প্রসাদ মহাশয়ের ঘরে। তো গত পরশুদিন লার্নেড কোর্ট অ্যাকিউজকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা ফাইন, অনাদায় আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং ভিকটিমকে কম্পেনসেশন স্কিম অনুযায়ী 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছিলেন।